আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। বর্তমান পরিস্থিতি আমরা সবাই জানি, সারা বিশ্বের কী অবস্থা। করোনা ভাইরাস আতঙ্ক, মৃত্যু, চিকিৎসা, মানুষের অসহায়ত্ব, চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা, গবেষকদের গবেষণা, এত কিছুর মাঝেও এখন পর্যন্ত কোনো আশার আলো নাই। একটা উপায়, সবাই নিজেদেরকে ঘরের ভিতর আবদ্ধ করে রাখুন, সোশ্যাল আইসোলেশন যাকে বলছে, বিচ্ছিন্ন থাকুন। যে মানুষগুলো, যে পরিবারগুলো যত বেশি নিজেদেরকে বিচ্ছিন্ন করে রাখতে পারবে, তারা তত বেশি নিরাপদ। একেবারেই নিরাপদ এই কথা বলা যাচ্ছে না, তবে তারা অপেক্ষাকৃত বেশি নিরাপদ। আর ঠিক এই সময় সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করতে সামনে এসে উপস্থিত হচ্ছেন ধর্মীয় গুরু সম্প্রদায় এবং শিক্ষা গুরু সম্প্রদায়। তারা চেষ্টা করছেন মানুষকে বুঝাতে, ধর্মের বাণী দিয়ে, ধর্মগ্রন্থ হতেও উক্তি দিয়ে, উপাসনার গুরুত্ব দিয়ে, প্রার্থনার গুরুত্ব দিয়ে, আবার নানাবিধ কুসংস্কার আচ্ছন্ন কথাবার্তা দিয়ে বিভ্রান্তও করছে। আমি এই সময়টা এই কারণে বেছে নিয়েছি যে বাংলাদেশের মতো ধর্মভীরু দেশে, যেখানে অনেক ধর্মের মানুষের বসবাস এবং ধর্মীয় গুরুরা তাদের ইচ্ছে মতো বিভিন্ন বক্তব্য প্রচার করে, এক একজন কখনো নায়ক হয়ে যান, কখনো মহানায়ক হয়ে যান, কখনো খলনায়ক হয়ে যান, কিন্তু ঠিক কিছু জায়গায় তারা যেভাবে মানুষকে সতর্ক করে, তারা নিজেরা হয়ে যান অসতর্ক। তাদেরকে সতর্ক করবে কারা? যখন করোনা পরিস্থিতিতে আমরা সারা দুনিয়ার মানুষজনকে বলছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, বারবার হাত ধুয়ে ফেলুন, 20 সেকেন্ড ধরে হাত পরিষ্কার করুন, সাবান দিয়ে ঘষে ঘষে হাত পরিষ্কার করুন, হাত নাকে মুখে চোখে লাগাবেন না, মসজিদের মিম্বর হতে যে মুয়াজ্জিন, যে ইমাম সাহেব, যে খতিব সাহেব বারবার আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন পবিত্রতা ইমানের অঙ্গ, যে মাদ্রাসায় ধর্মীয় গুরুরা শিক্ষার্থীদের বারবার মনে করিয়ে দেন শেখান পবিত্রতা ইমানের অঙ্গ, কিংবা অন্যান্য ধর্মের উপাসনালয়গুলো হতে যখন ধর্মীয় গুরুরা বারবার মনে করিয়ে দিচ্ছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ধর্মের মাঝে থাকতে হলে এটাই শিক্ষা। আর তখন এই দেশের লাখো লাখো মসজিদ, মন্দির, গির্জা, মাদ্রাসা, এতিমখানা, হ্যাবজোখানা পরিবেশটা কেমন? কিছুক্ষণ আগে যে ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিলেন পবিত্রতা ইমানের অঙ্গ, সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, সেই মসজিদ, মাদ্রাসা, গির্জা, মন্দির, উপাসনালয়, এতিমখানা, হ্যাবজোখানার ওয়াশরুম, টয়লেট কেমন? রাস্তার পাশে লাখো লাখো মসজিদ, মাদ্রাসার এই ওয়াশরুমগুলো পশ্চাদ্দেশ খোলা, যে কেউ দেখতে পারেন কে এখন ওখানে বসে আছে, দাঁড়িয়ে আছে। শুধু কি তাই, এগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়? উদ্ভট গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়। সাদা ধবধবে পোশাকের মাওলানা সাহেব এগুলো ব্যবহার করেন, মুসল্লিরা ব্যবহার করেন, মিম্বরে দাঁড়িয়ে যখন বলেন এই মসজিদের জন্য 10টি পাখা দরকার, 100 বস্তা সিমেন্ট দরকার, টাইলস দরকার, হাজার হাজার মানুষ এগিয়ে আসে, এক একটা মসজিদ টাইলসে ভর্তি হয়ে যায়, লাইটিংয়ে ভর্তি হয়ে যায়, বসলে আর দাঁড়াতে ইচ্ছে করে না, সেজদায় গেলে সত্যি সত্যি নানা কারণে উঠতে ইচ্ছে করে না, আল্লাহ ভীতির কারণে যেমন আছে তেমনি পরিবেশটাই চমৎকার। অথচ
কখনো শোনা যায় না মসজিদ কমিটির সদস্যরা, ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা, খতিব সাহেবরা বলছেন আমাদের ওয়াশরুমগুলো নোংরা, আপনারা দয়া করে হারপিকের জন্য কিছু টাকা দেন। প্রতিযোগিতা হয় কোন মসজিদের খতিব সাহেব ইমাম সাহেবের বেতন কত, কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা জন্য কয়টা কর্মচারী রাখা হয়? শিক্ষা শুরু ধর্মভীরু মানুষের ক্ষেত্রে যদি এই মসজিদ মাদ্রাসা থেকে শুরু হয়, তাহলে পবিত্রতা শুরু কোন জায়গা থেকে হতে হবে? এই অবস্থা শিক্ষাগুরুদের ক্ষেত্রে। অধিকাংশ সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ওয়াশরুমগুলোর অবস্থা কত না খারাপ। কিছুদিন আগে একটি জাতীয় পত্রিকা বিশ্ববিদ্যালয়গুলোর উপর রিপোর্ট করেছে ওয়াশরুম নিয়ে। বিশ্ববিদ্যালয় ভিসি মহোদয় কত চমৎকার ওয়াশরুম ব্যবহার করেন, ডিপার্টমেন্টের চেয়ারম্যান মহোদয়রা কত চমৎকার ওয়াশরুম ব্যবহার করেন, কতিপয় চেয়ারম্যান ব্যতীত, কতিপয় শিক্ষক ব্যতীত, কতিপয় ভিসি মহোদয় ব্যতীত, কতিপয় অধ্যক্ষ প্রিন্সিপাল শিক্ষক ব্যতীত, বাকি কারো এদিকে কি নজর রয়েছে? ছোট ছোট বাচ্চারা স্কুলের ওয়াশরুম হতে কি শেখে? স্কুল কলেজের ছেলে মেয়েরা এক্সাম্পল দেয়, তাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ওয়াশরুমগুলোর মান কত নিম্ন। শুধু কি পুস্তকে পড়াশোনা হয়, পরিবেশ থেকেও তো শিখতে হয়। এই জাতির কোন জায়গায় শেখার অবস্থান রয়েছে? সরকারি অফিসগুলোর অবস্থা তো আরও খারাপ। এত পড়াশোনা করে, কত যোগ্যতা নিয়ে, কত পরীক্ষা পেরিয়ে তারা এক একটি সরকারি প্রতিষ্ঠানের বড় বড় কর্তা ব্যক্তি হন, আর সে সকল সরকারি প্রতিষ্ঠানের ওয়াশরুমগুলোর অবস্থা যা তা। এই করোনা ভাইরাসের কারণে আজকে আমরা হাত ধুতে বলছি, আমাদের তো সারা শরীর নোংরা, আমাদের চারপাশের পরিবেশ নোংরা, আমাদের পুরো শরীর নোংরা হয়ে থাকে। এইসব কি পরিষ্কার করতে হবে না? এইবার আসি যারা ধর্মের বাণী চমৎকারভাবে উপস্থাপন করে এক একজন নায়ক হচ্ছেন। প্রতিযোগিতা হচ্ছে হুজুরদের মধ্যে কার চাইতে কে ভালো বলতে পারে, কার চাইতে কে বেশি অর্থ নিতে পারে। আমার মা বাবা আমাকে 3 বছর বয়স হতে মক্তবে পাঠিয়েছেন, হুজুরদের কাছে পাঠিয়েছেন, বাসায় বিভিন্ন ধরনের হুজুর রেখেছেন, যেখানে স্কুল কলেজের শিক্ষক হুজুর যেমন আছেন, তেমনি মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব শিক্ষকরা যেমন আছেন, তেমনি মোটামুটি শিক্ষিত ছাত্র আছে। সে যে 3-4 বছর বয়স হতে কোরআন পড়া শেখাচ্ছেন, আমার মনে আছে 8ম শ্রেণীতেও বাসায় হুজুর আসছে। এত বছর ধরে হুজুরেরা কী শেখান? শুধু শেখান কোরআন ভুল পড়লে কী কী গুণা হবে, শুদ্ধ পড়লে কী শুদ্ধ হবে, ফলে শুধু রিড করতে হবে, কী করে পড়তে হয়, এই পড়তে হয় এটাই 10 বছর ধরে শেখাতে থাকেন একের পর এক। একজন হুজুরও পাওয়া যায় না, মাসের ঠিকই বেতনটা নেন, কিন্তু এটা কী করে অর্থ সহ পড়তে হয়, অর্থ বুঝতে হয়? 9-10 বছর ধরে যদি হুজুরেরা কোরআন শেখান, তাহলে তো ততদিনে একজনের পক্ষে কোরআন পড়ে নিজে নিজে বুঝে পড়া সম্ভব, কিন্তু তারা তা করবেন না। তারা শুধু অ্যাকসেন্ট শেখাবেন, ইংরেজির কত শত রকমের অ্যাকসেন্ট আছে, বাংলার কত রকমের অ্যাকসেন্ট আছে, অ্যারাবিকেরও একাধিক অ্যাকসেন্ট থাকতে পারে, কিন্তু তারা না, একটা অ্যাকসেন্টে আসবে। অ্যাকসেন্ট শেখাতে শেখাতেই ছেলে মেয়ের অবস্থা খারাপ, বাসায় হুজুর রেখে বছরের পর বছর শুধু অ্যাকসেন্টে শেখানো হয়। পড়ুন, রিড করুন, মুখস্থ করুন, কিন্তু সহজে কিছু টিপস, কিছু রুলস, কিছু নিয়ম কানুন শিখিয়ে দিলে প্রত্যেকটা মানুষ কোরআন হাদিস নিজেরা নিজেদের মতো বুঝতে পারে। এই বোঝানোর চেষ্টাটা কয়জন ধর্মীয় গুরুর মধ্যে রয়েছে? তা আমি এই করোনা আতঙ্কের মাঝে অনুরোধ করতে চাই ধর্মীয় গুরু এবং শিক্ষাগুরুদের, যার যতখানি সুযোগ আছে নিজের আশেপাশের পরিবেশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। মানুষকে শুধু বলে শেখানো যায় না, মুখে 100 বার, 1000 বার, 20 বার যদি বলা হয় পবিত্রতা ইমানের অঙ্গ, আর পাশের টয়লেটটা যদি পৃথিবীর সবচেয়ে নোংরাতম টয়লেট হয়, তাহলে মুখের কথা মানুষ বুঝবে কী করে, শিখবে কী করে মুখের কথায়?
স্কুলের প্রিন্সিপাল মহোদয় যত চমৎকার পোশাক পরে যান, স্কুলের বাচ্চাদের যদি নোংরা ওয়াশরুম ব্যবহার করতে হয়, কলেজের কী অবস্থা, বিশ্ববিদ্যালয়ের কী অবস্থা? শিক্ষক যদি আকাশে থুতু ফেলেন, হুজুর যদি আকাশে থুতু ফেলেন, তা বাকিরা কী করবে? সরকারি বড় বড় কর্মকর্তাদেরকে দেখছি এখন কনফারেন্সে আসছে, প্রেস কনফারেন্সে আসছে, মাস্ক নাই, হাতে গ্লাভস নাই, একজনের গায়ের উপর একজন উঠে যাচ্ছে। মানুষকে যা বলতে এসেছি, শেখাতে এসেছি, সেটা যদি নিজেই পালন না করি, মানুষ কাদের কাছ থেকে শিখবে, কাদেরকে দেখে শিখবে? মুখের কথা আর কর্মের মাঝে যদি মিল না থাকে, তাহলে হিতে বিপরীত হওয়া ছাড়া আর কিছুই তো বাকি থাকে না। অনুরোধ করব, যার যার পরিবেশের যত্ন নিন, পরিষ্কার পরিচ্ছন্নতা নিজ হতে শুরু করুন, নিজের পারিপার্শ্বিক অবস্থান হতে শুরু করুন, তাহলে এমনি দিয়ে পুরো দেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। করোনা ভাইরাস হয়তো একদিন চলে যাবে, কিন্তু এত অপরিষ্কার হয়ে থাকলেই জাতি, তাহলে আরও কত ভাইরাস সারা পৃথিবীতে আক্রমণ করবে না, হয়তো কিন্তু বাঙালি জাতিকে আক্রমণ করবে। সিটি কর্পোরেশনগুলো পুরো বাংলাদেশকে নোংরা করে রাখে, জান্নাতের মতো, স্বর্গের মতো সুন্দর দেশটার রাস্তার দুপাশ দেখলে এবং সেগুলো ভিডিও করে যদি কেউ ইউটিউবে আপলোড করার জিজ্ঞেস করে এটা কোন দেশ, সারা পৃথিবীর মানুষ বলতে পারবে না, এত নোংরা দেশ হয় নাকি, তারা চিন্তাও করতে পারবে না এটা কোন দেশ হতে পারে। সরকারি কর্তৃপক্ষগুলো, এই সিটি কর্পোরেশন, উপজেলায় যারা আছেন, ইউনিয়ন পরিষদে যারা আছেন, এক একটা ইউনিয়ন পরিষদে কত মেম্বার আছেন, গ্রামে গ্রামে মেম্বার, এক একটা সিটি কর্পোরেশনে কত কাউন্সিলর আছেন, ছোট ছোট জায়গা নিয়ে এক একজন কাউন্সিলর, সপ্তাহে দু তিন দিন ঠিক মতো দায়িত্ব পালন করলে পুরা দেশ তো এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। এই করোনা আতঙ্কের মাঝেই আসুন আমরা দৃঢ় প্রতিজ্ঞ হই যে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের সামনে একটি সুস্থ, সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দিই। ধন্যবাদ সবাইকে।